প্রিয় শিক্ষার্থী বিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। এবিপিএন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট টিচার, আর্মি পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। ইংলিশ ক্লাস টু। টুডেস লেসন ইংলিশ ফর টুডে, ইউনিট 22, 23 অ্যান্ড 24। লার্নিং আউটকাম: রাইট ইন বেঙ্গলি, রাইট ইন ইংলিশ অ্যান্ড ওয়ার্ড মিনিং। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই ইউনিট 22 অর্থাৎ ইউনিট 22 নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের যে মূল আলোচনা, আমরা সাইজ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর দেরি না করে আলোচনায় শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 22 সাইজ অর্থাৎ লেসন 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করব। এখানে ইউনিট 22 তে লেসন 1 থেকে 3 পর্যন্ত আলোচনা আছে। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে ছবি দেখতে পাচ্ছ, এখানে দেখো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি টল, টল এবং শর্ট দেখতে পাচ্ছি। তাহলে আমাদের টল মানে আমরা জানি যে টল এবং শর্ট, টল মানে লম্বা, শর্ট মানে খাটো। এখানে বিগ এবং স্মল, বিগ যে বড়, স্মল এবং ছোট, তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে আমরা রাইট ইন ইংলিশ এবং রাইট ইন বেঙ্গলি দুইভাবে আমরা পরীক্ষার খাতায় দুইভাবে আমরা লিখতে পারি। যদি আমাদের রাইট ইন বেঙ্গলি লিখতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলা লিখতে হবে, আর রাইট ইন ইংলিশ লিখতে বললে তাহলে আমাদের বাংলা থাকবে, ইংলিশ লিখতে হবে। কেমন? আমরা ছবিতে দেখতে পাচ্ছি তোমাদের রাইট ইন ইংলিশের পাশাপাশি তোমাদের ট্রান্সলেশন থাকে, অর্থাৎ আমরা কিন্তু ইংলিশ ফর টুডে এবং অ্যাক্টিভ ইংলিশ দুটো থেকেই ট্রান্সলেশন আসে। রাইট ইন বেঙ্গলি এবং রাইট ইন ইংলিশ, ট্রান্সলেট টু বেঙ্গলি, ট্রান্সলেট টু ইংলিশ। তো এ টল বয়, একজন লম্বা বালক। এ টল বয় কি হবে? একজন লম্বা বালক। আমরা লিখতে পারি এ টল বয় একজন লম্বা বালক। এ বিগ জিপ, একটি বড় গাড়ি, একটি বড় মোটর গাড়ি। এরপর আমরা দেখতে পাচ্ছি এ ফ্যাট কাউ, একটি মোটা গরু। তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এবং সেই অনুযায়ী আমরা প্রশ্ন দেখব এবং পড়ব। এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি ফ্যাট, তাহলে ফ্যাট মানে, ফ্যাট মানে কি? মোটা। এরপর থিন, থিন মানে পাতলা, ফ্যাট মানে মোটা, থিন মানে পাতলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি ইটস এ ফ্যাট গট, আমরা দুটি ছাগলের ছবি দেখতে পাচ্ছি। ইটস এ ফ্যাট গট, ইহা একটি মোটা ছাগল। ইটস এ থিন গট, ইহা একটি পাতলা ছাগল। তো রিড অ্যান্ড ড্র, তোমাদের ইটস এ ফ্যাট ডগ, একটা মোটা কুকুরের ছবি তোমাদের আঁকাতে হবে। নিশ্চয়ই তোমরা বাসায় ট্রাই করলে অবশ্যই এটা আঁকাতে সক্ষম হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 22 ইউনিট 22 আলোচনা। আমরা এখন আলোচনা করবো 23। তাহলে 23-তে আমাদের সাইজ সম্পর্কে আলোচনা করবো আমরা। 23-তে আমাদের সাইজ সম্পর্কে আলোচনা করা হবে। আমরা একটু সাইজ সম্পর্কে আলোচনা করি। যেমন আমরা অ্যানিমেলস, অ্যানিমেলসের 23-তে আমাদের যে রিমটি দেওয়া আছে সেটা কিন্তু সাইজ সম্পর্কে রিম দেওয়া আছে। যেমন এখানে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এ ব্ল্যাক ক্যাট ইন এ হ্যাট, এ ব্লু বিয়ার উইথ লং হেয়ার, এ রেড র্যাট আন্ডার এ ম্যাট, এ ব্রাউন অক্স অন এ বক্স। এটা একটা রেম, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, রেমটা তোমরা পড়ে নেবে এবং মুখস্থ করে নেবে। এরপরে আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, যেমন ইন, ইন মানে মধ্যে, অন ওপরে, আন্ডার মানে নিচে। এরপরে নিচে আমরা দুটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। এ ডল ইজ অন দ্য বেড, এ ডল ইজ অন দ্য বেড, তাহলে বিছানার উপর একটি পুতুল, বিছানার উপর একটি পুতুল। এ বল ইজ আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে একটি বল আছে, টেবিলের নিচে একটি বল আছে। এ বল ইজ আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে একটি বল আছে। তাহলে আমরা শিখলাম এখানে ট্রান্সলেট ইন টু ইংলিশ এবং ট্রান্সলেট ইন টু বেঙ্গলি। তাহলে আমাদের যদি এ ডল ইজ অন দ্য বেড এটা ইংলিশে থাকে, তাহলে আমাদের বাংলা লিখতে হবে বিছানার উপরে একটি পুতুল আছে।
আর যদি থাকে যে এ বল ইজ আন্ডার দ্য টেবিল, তাহলে আমরা লিখব টেবিলের নিচে একটি বল আছে। আর যদি বিপরীতটা থাকে, অর্থাৎ যদি থাকে যে বিছানার ওপর একটি পুতুল আছে, তাহলে আমাদের ইংরেজি লিখতে হবে, অর্থাৎ ট্রান্সলেটেড টু ইংলিশ, এ ডল ইজ অন দ্য বেড, অর্থাৎ বিছানার উপরে একটি পুতুল আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আমরা আজকের যে আমাদের টপিক ছিল রাইট ইন ইংলিশ, রাইট ইন বেঙ্গলি এবং ট্রান্সলেটেড টু ইংলিশটা আমরা দেখতেছি, অথবা ওয়ার্ড মিনিং, তো আমরা কিন্তু একাধিক প্রশ্নের উত্তর আমরা প্রত্যেকটা, অর্থাৎ ইংলিশ ফর টুডে এবং অ্যাক্টিভ ইংলিশ দুইটা থেকেই কিন্তু আমাদের ট্রান্সলেট টু ইংলিশ, ট্রান্সলেট টু বেঙ্গলি, রাইট ইন ইংলিশ, রাইট ইন বেঙ্গলি, ওয়ার্ড মিনিংটা প্রশ্ন হয়ে থাকে সাধারণত। তো আমরা এই সকল বিষয়টা অবশ্যই জানি। আর আমরা যেহেতু থার্ড মডেল টেস্টে সামনে আমাদের থার্ড মডেল টেস্ট রয়েছে, সেহেতু থার্ড মডেল টেস্টে আমাদের কিন্তু ইউনিট 22, 23, 24 এগুলো রয়েছে, আমরা এগুলো আলোচনা করতেছি, আশা করছি তোমরা অনেক উপকৃত হবে। এখন আমরা আলোচনা করব 24, অর্থাৎ ইউনিট 24 নিয়ে আমরা আলোচনা করব। দেখো ইউনিট 24-এ অ্যানিমালস অ্যান্ড হোয়ার দে লিভ, এখানে লেসন 1 থেকে 3 পর্যন্ত দেওয়া আছে। এখানে কিছু পিকচার আমরা দেখতে পাচ্ছি, যেমন প্রথমটি মানকি, বিয়ার, টাইগার, ডিয়ার, ফক্স এবং লায়ন, আমরা পিকচার দেখতে পাচ্ছি। মানকি মানে আমরা এখানে ইন জেনারেলি আমরা এখানে কিছু ওয়ার্ড দেখে নিব, যেমন মানকি, মানকি মানে বানর, বিয়ার, ভালুক। এখানে কিন্তু তোমাদের স্পেনে অনেক সময় বানান, যে বাংলা যে বানানটা, তোমরা অনেক সময় ভালুক লিখো, তাহলে ভালুক লেখাটাই বেটার হবে, ভালুক ভালুক লেখাটাই এটা কারেক্ট হবে আর কি। তো তোমরা ভাল্লুক লিখবে না, ভাল্লুক লিখবে। টাইগার, টাইগার মানে বাঘ, ডিয়ার হরিণ। আর হরিণে দেখো এখানে কিন্তু একটা স্পেলিং মিস্টেক হয়, হরিণে কিন্তু দুর্ধন্য নেই, হরিণে কিন্তু মূর্ধন্য রয়েছে, সেটা তোমরা একটু লক্ষ্য রাখবে। এরপর ফক্স মানে শিয়াল, শিয়াল ফক্স বলতে খেক শিয়ালও কিন্তু বোঝায়, যদি তোমরা খেক শিয়াল লেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা চন্দ্রবিন্দু খর উপর কিন্তু একটা চন্দ্রবিন্দু দিতে হবে, কেমন। এরপর লায়ন, লায়ন হচ্ছে সিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও কিছু ওয়ার্ড মিনিং দেখতে পাচ্ছি, মানে আমরা এই ওয়ার্ড মিনিং ছবির পাশাপাশি কিছু পিকচার এবং ওয়ার্ড মিনিং আমরা দেখতে পাচ্ছি। দেখো পিকচারের পাশাপাশি কিছু ওয়ার্ড মিনিং, যেমন ফরেস্ট, আমরা একটা ফরেস্টের ছবি দেখতে পাচ্ছি, ফরেস্ট মানে বন। এরপর একটা শেডের ছবি দেখতে পাচ্ছি, শেড মানে চালা বা ছাউনি। ট্রি ছবি দেখতে পাচ্ছি, ট্রি হচ্ছে গাছ। এরপর ডেন, ডেন হচ্ছে গুহা। আর নেস্ট, নেস্ট হচ্ছে পাখির বাসা। পন্ড, পন্ড হচ্ছে, পন্ড হচ্ছে পুকুর। তো আমরা দেখলাম ওয়ার্ড মিনিং দেখলাম, এখন আমরা এই ওয়ার্ড মিনিং অনুসারে আসলে আমাদের যে হোয়াট ডু দ্য অ্যানিমেল স্লিপ, অর্থাৎ কোথায় অ্যানিমেলগুলো থাকে, কোথায় কোন অ্যানিমেল বসবাস করে সেটা আমরা দেখব। যেমন ফরেস্ট, ফরেস্টে থাকে এই টাইগার, লিভস ইন এ ফরেস্ট, সাধারণত একটি বাঘ বনে বাস করে। শেড, এ কাউ লিভস ইন এ শেড, একটি গরু ছাউনিতে বাস করে বা চালাতে বাস করে। এ ফিশ লিভস ইন এ পন্ড, একটি মাছ পুকুরে বাস করে, একটি মাছ পুকুরে বাস করে। এরপর আমরা দেখব যে নেস্ট, অর্থাৎ এ বার্ড লিভস ইন এ নেস্ট, একটি পাখি বাসা বাঁধে। ডেন, এ ফক্স লিভস ইন এ ডেন, একটি শিয়াল একটি গুহায় বাস করে। আর সর্বশেষ এ ট্রি, অর্থাৎ এ মানকি লিভস ইন এ ট্রি, একটি বানর গাছে বাস করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে তোমরা কিন্তু ট্রান্সলেট ইন টু ইংলিশ, ট্রান্সলেট টু বেঙ্গলি দুটারই উত্তর পেয়ে গেছো, এবং কোথায় কোনটা বসবাস করে আমরা সেটাও অলরেডি জেনে গেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে তোমাদের ইউনিট 22, 23 এবং 24 নিয়ে আলোচনা। আশা করছি নেক্সট লেকচারে আরও আমাদের থার্ড টার্মে যে ইউনিটগুলো রয়েছে সেই সকল ইউনিট নিয়ে আলোচনা করবো। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।